আগরতলা পৌর নিগমের 22 নং ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ করা লাল বাহাদুর দিঘির পারে আজ অর্থাৎ 7 এপ্রিল 2023 ইংরেজি ছিলেন বিজেপি মহিলা মোর্চা রাজ্যসভা নেত্রী ঝণ্ডা দেববর্মা, 22 নং ওয়ার্ড কাউন্সিলর হিমানি দেববর্মা, ওয়ার্ড সভাপতি সহ অন্যান্যরা। বি রিপোর্ট এজিটি লাইভ 24/7। আজকে আমরা যে 6 এপ্রিলে আমরা ভারতীয় জনতা পার্টি যে প্রতিষ্ঠা দিবসকে নিয়ে আমরা নয় বনমালীপুরের 22 নম্বর ওয়ার্ডে যে অনেক আমরা কর্মসূচি নিয়েছে যে 7 দিনব্যাপী, এই 7 দিনব্যাপীতে আমার 22 নম্বর ওয়ার্ডের একটা কর্মসূচি নিয়েছে আমি বৃক্ষরোপণের উপরে। আজকে এই বৃক্ষরোপণটা আমরা কর্মসূচিটা আমরা অক্ষণে সকালে 8:30 থেকে আমরা চালু করছি। যে আমার সামনে আছে আমার মহিলা মোর্চা রাজ্যের প্রেসিডেন্ট এবং আমার ওয়ার্ডের যত কার্যকর্তারা সবাই আছে, তা নিয়ে আমরা যে কর্মসূচিটা আজকে পালন করছি। কতগুলি গাছ লাগানো হবে? আমরা 60টা গাছ এনেছি। এই গাছটা আমরা পুকুরের যতখানে দরকার এখানে আমরা লাগিয়েছি।